আজকের প্রথম প্রশ্ন, কি খেলে দ্রুত আমাশয় জন্ডিস ভালো হয়? আনারস, পেয়ারা, টমেটো নাকি আদা? সঠিক উত্তর হবে আদা। প্রতিদিন কি খেলে শরীরে কোনো দিন ক্যালসিয়ামের অভাব হবে না? বাটার, সয়াবিন, ড্রাগন ফল নাকি শিমুলের মূল? সঠিক উত্তর হবে ড্রাগন ফল। তো পরবর্তী প্রশ্ন, কোন দেশের মানুষেরা সবচেয়ে বেশি ঘুমায়? বাংলাদেশ, জাপান, ভারত নাকি ফ্রান্স? সঠিক উত্তর হবে ফ্রান্স। পরবর্তী প্রশ্ন, কি বেশি খেলে পুরুষের মাথার চুল দ্রুত উঠে যায়? সিগারেট, চা, মদ নাকি কোল্ড ড্রিঙ্কস? সঠিক উত্তর হবে মদ। এখানে আমি একটা কথা বলে রাখি, যে সকল মানুষ মদ্যপান করেন তাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি, তোমরা দয়া করে এই কাজটি থেকে বিরত থাকুন, কারণ এটি শরীরের অনেক ক্ষতি করে, সেজন্য অবশ্যই যেন মদ্যপান একদম নিষেধ। পরবর্তী প্রশ্নটা তাদের গুরুত্বপূর্ণ যাদের ডায়াবেটিস রোগ রয়েছে। প্রশ্নটি হচ্ছে, কোন ফল খেলে ডায়াবেটিস বেড়ে যায়? কলা, কাঁঠাল, আম নাকি লেবু? সঠিক উত্তর হবে আম। এখানে একটা কথা তোমাদের জানিয়ে রাখি, যে সকল মানুষের ডায়াবেটিস রোগ রয়েছে তারা অবশ্যই যেন মিষ্টি জাতীয় খাদ্য থেকে একটু বিরত থাকো। পরবর্তী প্রশ্ন, রাতে খাবার খাওয়ার কতক্ষণ পর ঘুমানো উচিত? 1 ঘন্টা, 5 ঘন্টা, 2 ঘন্টা নাকি 7 ঘন্টা? সঠিক উত্তর হবে 2 ঘন্টা। বন্ধুরা, তোমরা সকলেই জেনে গেছো যে শেষের দিকের প্রশ্নগুলো একটু বেশি ইম্পর্টেন্ট হয়, সেই জন্য অবশ্যই ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখার অভ্যাস করো। তো পরবর্তী প্রশ্ন, কোন ফল খেলে চেহারা সুন্দর হয়? বাদাম, লিচু, জাম নাকি পেঁপে? সঠিক উত্তর হবে পেঁপে। বন্ধুরা, তোমরা কি জানো দুধের সঙ্গে কোন ফলটি খেলে আপনার মৃত্যু হতে পারে? আনারস, নারকেল, তরমুজ নাকি কলা? সঠিক উত্তর হবে আনারস। আজকের শেষ প্রশ্ন, কোন ফলটি চোখের জন্য সবথেকে বেশি উপকারী? কমলালেবু, আপেল, কলা নাকি আনারস? সঠিক উত্তর হবে কমলালেবু। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি তোমাদের একটু উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দাও, এবং এ ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের মাধ্যমে নিজেদের জ্ঞান এবং বুদ্ধিকে আরও বাড়িয়ে তুলতে অবশ্যই আমাদের এই ফেসবুক পেজটিকে ফলো করে নাও, এবং এ ধরনের ভিডিওগুলো তোমার অন্যান্য বন্ধুদের কাছেও শেয়ার করে এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো তাদেরকেও জানার সুযোগ করে দাও। ধন্যবাদ।